আগের ভিডিওর 23 নাম্বার যে অঙ্কটা করছিলাম, কোশ্চেন নাম্বার 23, এটার কন্টিনিউশন হচ্ছে এখানে। তো কন্টিনিউশন দেখে নাও, এটা তাহলে এই পর্যন্ত হয়েছিল আগের ভিডিওতে। তাহলে এখানে এই বাকি অংশটা হচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টু বাই ওয়ান মাইনাস টি, এটা এখানে পুট করো। তো টু বাই ওয়ান মাইনাস টি হোল টু দি পাওয়ার ফাইভ ইন্টু টি স্কোয়ার ওয়ান মাইনাস টি এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা কী জানাবে, টু টু দি পাওয়ার ফাইভ, টু বাই টু টু দি পাওয়ার ফাইভ বাইরে হয়ে যাবে, আর ডিটি ডিভাইডেড বাই এখানে কী হয়ে যাবে, টি স্কোয়ারটাও একটা আছে আর ওয়ান মাইনাস টি হোল টু দি পাওয়ার ফাইভ, এটা ওয়ান মাইনাস টি হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস টি এর হোল কিউ। ওকে, পরের স্টেপে এটা হয়ে যাবে, এটা পরের স্টেপে যেটা হয়ে যাবে ইকুয়াল টু ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর ইন্টু ডিটি বাই, উপরে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস টি করে দাও, এটা ওয়ান মাইনাস টি এর হোল কিউব বাই টি স্কোয়ার ডিটি। বোঝা গেল, এই যে ওয়ান মাইনাস টি হোল কিউবটা উপরে চলে গেল আর টি স্কোয়ারটা নিচে থাকলো, আর টু বাই ওয়ান বাই টু টু কেটে টু টু দি পাওয়ার ফোর, তাহলে এটা ওয়ান বাই সিক্সটিন, আর এটা দিয়ে ডিভাইড করে দিলে কত হয়ে যাবে ওয়ান মাইনাস থ্রি টি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি টি প্লাস থ্রি টি স্কোয়ার মাইনাস টি কিউব, ওকে, ডিভাইডেড বাই টি স্কোয়ার ডিটি। ক্লিয়ার? তাহলে এটা কী হয়ে যাবে ওয়ান বাই সিক্সটিন, আর এটা ওয়ান বাই টি স্কোয়ার, ওয়ান বাই টি স্কোয়ার মানে টি টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস থ্রি টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস টি ডিটি। ওকে, পরের স্টেপে হয়ে যাবে ওয়ান বাই সিক্সটিন ইন্টিগ্রাল টি টু দি পাওয়ার মাইনাস টু, মানে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, ওকে, মাইনাস থ্রি টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত হবে, না মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত হবে, এটা ওয়ান বাই টি, তাহলে ওয়ান বাই টি এর ইন্টিগ্রাল কত হবে, লগ টি মড প্লাস থ্রি টি মাইনাস টি স্কোয়ার বাই টু প্লাস সি, ওয়ার সি ইজ দ্য সমাকলনের ধ্রুবক ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। টি কি পুট করা হয়েছিল, টি হয়েছিল, টি এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, এখানে লাস্টে এটা একটু সিম্পলিফাই করে এইভাবে বলে দেবে সিক্সটিন, তাহলে এখানে মাইনাসটা হয়ে যাচ্ছে তোমার থ্রি টি মাইনাস ওয়ান বাই টি মাইনাস থ্রি লগ টি মাইনাস টি স্কোয়ার বাই টু প্লাস সি, হোয়ার হোয়ার টি ইজ টি ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, অ্যান্ড সি ইজ আই ও সি ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট, তাহলে এটি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, পুরো ক্লিয়ার? আর যদি এই টি এর মানটা এখানে পুট করে দাও তাহলে এইভাবে রাখতে পারো, যদি এই মানটা পুট করে দাও তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে থ্রি টি, থ্রি টি বা এটা হচ্ছে মাইনাস থ্রি আছে তো মাইনাস থ্রি লগ এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, ওকে, আর এটা হয়ে যাচ্ছে থ্রি টি, তাহলে থ্রি ইন্টু টি মানে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, ওকে, আর মাইনাস ওয়ান বাই টি, তাহলে এটা উপরে হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, ওকে, আর মাইনাস হাফ টি এর হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি। ওর আরেকটা স্টেপ যদি দেখাতে চাও তাহলে এটাকে তোমরা থ্রি, এটা এটা যদি উপরে এটা যদি নিচে করো তাহলে হোল টু দি পাওয়ার একটা মাইনাস ওয়ান হবে, সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা যাবে লগ অফ, কারণ লগ এক্স মানে কি ওয়ান বাই এক্সে হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি। বোঝা গেল, প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান আর মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস হাফ এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস সি, হোয়ার সি এইচ আই ও সি, এইটাও অ্যান্সার রাখলেও তোমরা রাখতে পারো, মানে এটা অ্যান্সার রেখে দিলেও পুরো নাম্বার পাবে, আবার তুমি যেভাবে বললাম এইটা হোয়ার টি ইকুয়াল টু এটা রেখে দিলেও পুরো নাম্বার পেয়ে যাবে, অসুবিধা নেই। ওকে, তো প্রসিডিওরটা দেখে দাও, প্রসিডিওরটা যে ইম্পর্ট্যান্ট, এইটার যে প্রসিডিওরটা এই অঙ্কের যে প্রসিডিওরটা এই ফর্মের সঙ্গে ম্যাচ করে যেভাবে হচ্ছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? তোমাদের এই পার্টে আমি তো বইয়ের প্রায় ম্যাক্সিমাম 90% অঙ্ক করে দিচ্ছি, মানে 90 বা 95% অঙ্ক করে দিচ্ছি, 95% হয় না, কিছু কিছু অঙ্ক সেম মেথডের যেগুলো সেগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি কয়েকটা, বাকি 95% 94 95% অঙ্ক করে দিচ্ছি। তো এই জন্য লাস্ট ভিডিও পার্টে, প্রথম ভিডিও পার্টে কী হচ্ছে তোমাদের থিওরি ফর্মুলা কনসেপ্ট ক্লিয়ার করে এক্সারসাইজের অঙ্ক শুরু করছি সমাধানের জন্য। ওকে,
लास्ट वीडियो पार्टे प्रति चैप्टारे लास्ट वीडियो पार्टे हमें तुम्हारे एक्सरसाइज समस्त अंक कर दे सत्व किछु इम्पोर्टेंट जगह अंक एक्सरसाइज एवं उदाहरण से अंकगल बोले दीची क्लियर कारण तुम्हारा अनेक ही सब अंक करे आबार अनेके अनेक अंक करे ना इम्पोर्टेंट अंकगल करे एइजन्य इम्पोर्टेंट अंकगला आमी वीडियो लास्ट पार्टे बोले दीची और लास्टे तुम्हारा फाइनल एग्जामेर जन्नो क्लास टुएल्भर प्रति बछर ही देवा हय ए बछरे देवा हबे एवरी इयार देवा हय प्रति बछर ही देवा हय क्लास टुएल्भर फाइनल एग्जामेर जन्नो असम सजेशन असम মানে মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন স্পেশাল সাজেশন পাবে অগস্ট মাস থেকে সেই সাজেশন আমি লাস্ট বারো বছরের কোশ্চেন পেপার এবং আট ন ধরনের বই থেকে কোশ্চেন সিলেক্ট করে বানাবো যা তোমাদের প্রচুর হেল্পফুল হবে প্রচুর প্রচুর কমন পাবে ঠিক আছে এই চ্যানেলে পাবে ইন্সপায়ার্ড ম্যাথামেটিক্স ক্লাসেস ইউটিউব চ্যানেল ওকে বোঝা গেল তো তোমাদের পরের অঙ্কটা আমি একটু দেখাই তারপর আমি আসছি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বলবো এটা হচ্ছে লাস্ট পার্ট মেথড অফ সাবস্টিটিউশনের এক্সারসাইজ সিক্স বির এটা হচ্ছে লাস্ট পার্ট লাস্ট ভিডিও তো এই ভিডিওটা তোমাদের আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দেবো জাস্ট ওয়েট একটু ওয়েট করো আমি বলে দিচ্ছি তোমাদের তাহলে তেইশের অঙ্কটা আমি করে দিলাম তাই তো চব্বিশের এক দুই দেখো আর পঁচিশের দেখো এই টাইপের অঙ্কগুলো একটু দেখে না আমি করে দিচ্ছি চব্বিশের এক একটা দেখে না চব্বিশের এক একটা কী বলেছে চব্বিশের এক একটা বলেছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স কমন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইরকম টাইপের অঙ্ক থাকলে না তোমার এক্স টু দি পাওয়ার এনটা কমন নিয়ে নেবে ভালো করে লক্ষ্য রাখো মানে ধরো এক্স টু দি পাওয়ার এন দিয়ে দিচ্ছে এনের জায়গায় ফাইভ দিতে পারতো বা এনের জায়গায় বলে দিল একশো একশো এক তাহলে এনের জায়গায় একশো একও বলতে পারতো তখন তোমরা কী করবে এক্স টু দি পাওয়ার এনটা কমন নিলে তাহলে কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন কমন নিলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন পরের স্টেপে এটা হয়ে যাবে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এরপরে যেটা হবে এই পুটিংটাকে ধরে নিলে এই জিনিসটা চলে আসবে কারণ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কত মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সবসময় মনে রাখবে যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কত এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন কত হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাই তো তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ হবে মাইনাস এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ হচ্ছে এইটা আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ মাইনাস এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে তুমি দেখো এইটার ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন তার মানে এইটাকে জেড পুট করে নাও বা পুরোটাকে জেড পুট করে নাও তাহলে পুরোটাকে জেড পুট করে নিলে ঝামেলা চুকে যাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এনকে জেড পুট করে নাও তাহলে লেট এইটা তাহলে এটা জিরো হচ্ছে তাহলে মাইনাস এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড তাহলে দেখো এখানে এটা পেয়ে যাচ্ছ তাহলে ডিএক্সটা কত হবে তার মানে ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে মাইনাস ডিজেড বাই এন এখান থেকে এটা পেয়ে গেলে এরপর এই ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানটা এখানে বসিয়ে দাও এই যে ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন বোঝা যাচ্ছে তাহলে এটা কত হবে ইন্টিগ্রাল এখানে জায়গায় বসিয়ে দাও তাহলে মাইনাস ডিজেড বাই এন ডিভাইডেড বাই এই পুরো জিনিসটা কত না জেড তাহলে কী দাঁড়ালো কেসটা মাইনাস ওয়ান বাই এন ইন্টিগ্রাল ডিজেড বাই জেড অর্থাৎ এটা হয়ে গেল মাইনাস ওয়ান বাই এন ইন্টু লগ মট জেড প্লাস সি তার মানে মাইনাস ওয়ান বাই এন ইন্টু লগ মট জেড জেডের ভ্যালুটা কত না জেড ধরেছিল এইটা ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পারেন ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পারেন প্লাস সি ব্যাপারটা বোঝা যাচ্ছে পুরো ক্লিয়ার তাহলে এটাকে যদি আর একটু সরল করে রাখো এটা রেখে দিলে পুরো অ্যান্সার পেয়ে যাবে এটাকে এই স্টেপে অ্যান্সার রাখতে পারো যদি আর একটু সরল করতে চাও তাহলে মাইনাস ওয়ান বাই এন লগ মট এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস সি আর এই তুমি এরপরে এটাকে ওয়ান বাই এন করে দিলে এরপর লগ এইটাকে এক্স টু দি পাওয়ার এনটাকে উপরে রাখলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানটাকে নিচে নামালে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার করে দিলে তাহলে এই মাইনাসটা ব্যালেন্স হয়ে যাবে ওয়ান বাই এক্স মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে বাইরে চলে আসবে বাইরে চলে এলে কী হয়ে যাবে পরের স্টেপে হয়ে যাবে ওয়ান বাই এন লগ মড এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি পুরো ক্লিয়ার বোঝা গেল পুরো তার মানে এটাকে তুমি অ্যান্সার রাখতে পারো আবার এই স্টেপটাকেও অ্যান্সার রাখতে পারো বোঝা গেল তাহলে এটাও অ্যান্সার রাখতে পারো এই স্টেপটাকে আবার এই স্টেপও অ্যান্সার রাখতে পারো দুটোই ফুল মার্কস পাবে তাহলে এটা হচ্ছে ফাইনালি অ্যান্সার
वेयर सी इज इंटीग्रेटिंग कन्स्टेंट এটা কিন্তু অবশ্যই লিখে দেবে ক্লিয়ার হলো ওকে তাহলে পরের স্টেপে পরের কোশ্চেনটা কি আছে দেখি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 24 পার্ট 1 টা তো করে দেখালাম ক্লিয়ার আচ্ছা যে স্টেপগুলো আমি দেখাচ্ছি প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু তুলে নেবে ঠিক আছে এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং 24 পার্ট 2 এরটা দেখো 2 এর অঙ্কটা করে দিচ্ছি দেখেন ভালো করে তোমাদের একটা কথা বলি যে এই অঙ্কটা শুরু করার আগে যে তোমাদের আমি কিছুক্ষণের মধ্যেই এই চ্যাপ্টারের এটাই লাস্ট ভিডিও পার্ট এবং এতে আমি তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো এক্সারসাইজ এবং উদাহরণের বলে দিচ্ছি জাস্ট ওয়েট সাম টাইম এই অঙ্ক আর কটা আছে সমাধান করে দিই তারপরেই বলছি ইম্পর্টেন্ট অঙ্কগুলো স্পেশাল সাজেশন তো পাবেই অগস্ট মাসে প্রতি বছরই যেমন দেওয়া হয় প্রচুর কমন আছে এই প্রচুর কমন আর স্টেপ বাই স্টেপ তুলে নেবে এবং এই চ্যানেলে যারা নতুন আসছে এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাওনি তারা ইমিডিয়েট দেরি না করে ইমিডিয়েট তাহলে ভুলে বসে থাকবে স্যার দিচ্ছি দিচ্ছি করে ভুলে বসেই থাকবে সাবস্ক্রাইব করে বেলের অলটা দাও তাহলে প্রতিটি চ্যাপ্টারে বিভিন্ন ভিডিও আপলোডিং চলছে তোমরা আপলোডিং মেসেজ পাবে অর্থাৎ নোটিফিকেশান পাবে এবং যে ভিডিওগুলো আপলোড হয়ে আছে সেগুলো পাওয়ার জন্য তোমরা কীভাবে খুঁজবে না প্লেলিস্টে যাবে এই চ্যানেলটা ওপেন করবে ইউটিউব ওপেন করে লিখবে চ্যানেলের নাম ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস ওপেন করে চ্যানেলের ভিতরে ঢুকে যাবে একটা IMC লোগো আসবে লোগোর উপর ক্লিক করবে তাহলে চ্যানেলের ভিতরে ঢুকে যাবে হোম পেজে আসবে তারপরে ভিডিও প্লেলিস্ট প্লেলিস্টে যাবে প্লেলিস্টে গেলে কী হবে বিভিন্ন চ্যাপ্টারের লিস্ট করা আছে তাহলে তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে ক্লাস 11 বিভিন্ন চ্যাপ্টারের লিস্ট ক্লাস 12 বিভিন্ন চ্যাপ্টারের লিস্ট জয়েন্ট এন্ট্রান্সের বিভিন্ন চ্যাপ্টারের লিস্ট এরকম বিভিন্ন চ্যাপ্টারের লিস্ট করা আছে ঠিক আছে এবং তোমরা এই চ্যানেল থেকে যা শিখছো যা শিক্ষা অর্জন করছো জ্ঞান অর্জন করছো এটা তোমরা সবাইকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং নিজেদের বাড়িতে শেয়ার করবে এবং যারা জুনিয়র্স অর্থাৎ মাধ্যমিক দিয়ে যারা 11 উঠবে বা যারা এই বছর মাধ্যমিক দেবে বা যারা 11 থেকে 12 উঠবে তাদেরও শেয়ার করবে তারাও তো হেল্পফুল হবে এই চ্যানেল থেকে সুতরাং নিজেরা পড়াশুনো করবে বেশি করে বাড়িতে প্র্যাকটিস করো পড়াশুনো করো এবং শেয়ার করো আর এই লকডাউনে বাড়ির বাইরে একদম বেরোবে না কারণ তোমার একটা পড়াশোনার স্টুডেন্ট তোমার তো বাড়ির বাইরে কোনো কাজ নেই সুতরাং বাড়িতে বসে পড়াশোনা করো আর খাওয়া দাওয়া করো আর পড়াশোনা করে যাও ওকে তাহলে এই এটা শুরু করা যাক এটা দেখতে পাচ্ছ স্কোয়ার রুট অফ x^n+1 যেটা স্কোয়ার ধরে নাও ভেরি সিম্পল দেখতে এরকম লাগছে আবার অনেক সময় ধরো এই অঙ্কটাকে বলে দিতে পারতো এইরকম টাইপের একটা অঙ্ক দিয়ে দিতে পারতো dx/x^5+1 বা x^7+1 তখন তুমি কী করবে x^7+1 জেড স্কোয়ার ধরবে এটা তো এন মানে ইন জেনারেল তাহলে এটার ডেরিভেটিভ কত হবে না -n(n-1)dx=2zdz এইখান থেকে এই ডিএক্স এর মানটা বার করে নাও তাহলে অর ডিএক্স কত হবে না 2zdz বাই -n(x^n-1) ওকে এরপর এখানে এটা বসাও তাহলে এটা বসালে কত হবে 2zdz বাই -n(x^n-1) ওকে আর বাই x^√z^2 এই যে এটা জেড স্কোয়ার ধরেছিলে জেড স্কোয়ার এখানে বসালে তাহলে পরের স্টেপে কী হয়ে যাবে না 2zdz বাই x^-n(x^n-1) আর √z^2 হয়ে যাবে জেড তাহলে এই zz ক্যান্সেল হয়ে গেল আর কনস্ট্যান্ট কী আছে সব কনস্ট্যান্টগুলো মানে জেড ডি এর সঙ্গে কী আছে জেড তার মানে জেড হচ্ছে স্বাধীন চলরাশি ভেরিয়েবল তাহলে জেড বাদ দিয়ে বাকি যা আছে এর মধ্যে সব কনস্ট্যান্ট অর্থাৎ 2 কনস্ট্যান্ট -n কনস্ট্যান্ট তাহলে বাইরে বার করে দাও -2n ইন্টিগ্রাল dz/x^1 x^n-1 তাহলে এটা n হয়ে যাবে ক্লিয়ার এরপরে x^n এর ভ্যালুটা এখানে পুট করতে হবে এখানে x^n এর ভ্যালু কত হবে এখান থেকে না z^2-1 ওইদিকে চলে যাবে তাহলে এটা হয়ে যাবে পরের স্টেপে -2n(dz/z^2-1) পুরোপুরি জেডে কনভার্ট হয়ে গেল এরপরে এটার তোমরা নিশ্চয়ই জানো এটা কি হবে না -2n(dx/x^2) ফর্মুলা কত হয় 1/2a(log|z-1)z+1 প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি ওকে নেক্সট স্টেপ হয়ে যাবে -2n((1/2)2 ক্যান্সেল হয়ে গেল তাহলে এটা 2 1/n করে দাও তাহলে এটা করে দাও -1/n ওকে -1/n
ইন্টু লগ মড জেড, জেডটা কত না আন্ডারউড এক্স টু দি পারেন প্লাস ওয়ান, তাহলে এটা যাবে আন্ডারউড এক্স টু দি পারেন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আন্ডারউড এক্স টু দি পারেন প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি। ওকে, তাহলে এটি হচ্ছে ফাইনাল অ্যান্সার, ওয়ার সি ইজ আইও সি, মানে ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট, সমাকলনের ধ্রুবক। তো দিস ইজ ইয়ার ফাইনাল অ্যান্সার। সুতরাং যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ বুঝে তুলে নাও, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু আসতে পারে। তুমি যদি বলো আরেকটা স্টেপ করবে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে না এইটা উপরে হয়ে যাবে আর এইটা নিচে হয়ে যাবে, কারণ তখন হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাইরে আসে প্লাস হয়ে যাবে, বা এই স্টেপে রেখে দাও না এটা অ্যান্সার হয়ে যাবে, বোঝা গেল? মানে আরেকটা স্টেপ করলে এই মাইনাসটা প্লাস হবে কেন না, এইটা উপরে হয়ে যাবে এটা নিচে হয়ে যাবে, কারণ ওয়ান বাই এক্স মানে কি এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, বা এই স্টেপে রেখে দিলে একটা নাম্বারও কাটবে না পুরো নাম্বার পাবে। ওকে, আরেকটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখাবো। লাস্ট কোশ্চেন হচ্ছে 25 নাম্বার, এই অঙ্কটা, এই ইন্টিগ্রালটা ভালো করে দেখো। ইন্টিগ্রাল ডিএস বাই এক্স টু দি পারেন কমন ওয়ান প্লাস এক্স টু দি পারেন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। ওকে, তো এই অঙ্কটা তোমরা কীভাবে করবে না, এই অঙ্কটা ঠিক আগের মতো যেভাবে দেখেছিলাম ওইভাবে, এটা কঠিন বলে অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। তাহলে এক্স টু দি পারেনটা বাইরে রাখো আর এই এক্স টু দি পারেনটা কমন নিয়ে নাও, তাহলে কত হবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পারেন, ঠিক আছে, পুরোটার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। পরের স্টেপে দেখো, এটা পরের স্টেপে দেখাচ্ছি তোমাদের, পরের স্টেপে এটা কী হয়ে যাবে, এক্স টু দি পারেনটা বাইরে ওয়ান বাই হোল টু দি পারেন আছে, তাহলে যখন এটা কী হয়ে যাবে এন ইন্টু এন কেটে যাবে, বাইরে এক্স থাকবে, তাই এক্সটা বাইরে চলে আসবে, অর্থাৎ এটা হয়ে যাবে ইন্টিগ্রাল ডিএস বাই এক্স টু দি পারেন ইন্টু এক্স। ওকে, এটা এক্স হয়ে গেল আর এটা হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন, অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পারেন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। পুরো বোঝা গেল ব্যাপারটা, কী হচ্ছে হলো, ঠিক আছে। এরপরের স্টেপে কী হবে, এটা ইন্টিগ্রাল ডিএস বাই এক্স টু দি পাওয়ার ওয়ান আর এন যোগ হয়ে যাবে, তাহলে এন প্লাস ওয়ান হয়ে গেলো এটা, আর এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। এরপরে এইটা ওয়ান বাই এন মানে কি এন এর থ্রু, এটা মানে হচ্ছে এইটা, এই ফর্মেও তুমি লিখতে পারো এটাকে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এন এর রুট অফ ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, তার মানে তুমি এটাকে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এটাকে জেড টু দি পাওয়ার এন ধরে নাও, পুট এটাকে যদি জেড টু দি পাওয়ার এন ধরে নাও তাহলে এটা কী হবে না, এটা হয়ে যাবে মাইনাস এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এর ডেরিভেটিভ জিরো, আর এটা ডিএক্স ইকুয়াল টু এন ইন্টু জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিজেড। ওকে, এই এন এন ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে কী আছে ডিএক্স বাই, এখানে কী আছে না ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এই ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন এন প্লাস ওয়ানটা এখানে বার করে নাও, তাহলে কত হবে হয়ে যাবে ডিএক্স বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস জেড টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডিজেড, এটা এখানে বসাও, তাহলে এখানে বসালে কত হবে না মাইনাস জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিজেড, ওকে, বাই এন রুট অফ জেড টু দি পাওয়ার এন। পরের স্টেপে এটা হয়ে যাবে যে এন এন কেটে যাবে, তাহলে জেড হয়ে গেলো নিচে আর জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিজেড, এটা হয়ে যাবে মাইনাসটা বাইরে বার করে দাও, তাহলে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এটা এন মাইনাস টু, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস জেড টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান প্লাস সি, অর মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইন্টু জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, জেড কত হচ্ছে না জেড টু দি পাওয়ার এন হচ্ছে এটা, অর্থাৎ জেড ইকুয়াল টু হবে এন এর রুট অফ এইটা, তার মানে জেড হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন, তাহলে এটা হয়ে যাবে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেটিং অফ কনস্ট্যান্ট, সমাকলনের ধ্রুবক। ওকে, ব্যাস এটা এখানে রেখে দিলে পুরো নাম্বার পেয়ে যাবে, যদি একটু সরল করতে চাও তাহলে এটা করতে পারো মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন, পরের স্টেপে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন বাই এক্স টু দি পাওয়ার এন এন, এটা গুণ হয়ে গেলে কত যাবে এন মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে পরের স্টেপে এটা দেখাতে পারো মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার, দেখো এন বাই এন কত হয়ে যাবে ওয়ান আর মাইনাস ওয়ান বাই এন, এটাকেও অ্যান্সার
हिसाब से रखते पर प्लस सी समाकलन ध्रुव बा तुम ये स्टेपे रेखे दाओ ना तो पूरा नम्बर पे जाए यत दूर ना कर ये रेखे दाओ पूरा नम्बर पे जाए बोझा गया पूरा क्लियर एरपर हमें तुम्हारे तेल ये चैप्टारे लास्ट अंक पर्त कर दिल चैप्टारे लंग एन्सार टाइप कोश्चन भलोक देखो लंग एन्सार टाइप कोश्चन फाइव मार्क्सर सब अंक कर दिल लास्ट 25 नम्बर पर्त ओके तुम्हारे ये बो आर नहीं बे 25 नम्बर पर्त दे कोश्चन कर दिल एरपर तुम्हारे ये चैप्टारे अच्छा जे अंकगो कर दिल स्टेप बै स्टेप देखे ने भलोक बुझे नियो ठीक है कोथाओ बुझते असुविधा हमें तुम्हारा फिडबैके जानाबे कमेंट कर फिडबैके देबे तुम्हारे इम्पोर्टेंट अंकगुलो बोले दी एक्सरसाइज इम्पोर्टेंट अंकगुलो इम्पोर्टेंट अंकगुलो एकटू बोले दी एक्सरसाइज एवं उदाहरण भालो करे देखे ना एक्सरसाइज 6B एर इम्पोर्टेंट अंक होच्छे तुम्हार एखाने भेरि शर्ट आंसर टाइप कोश्चेनेर 8 नम्बरटा किन्तु इम्पोर्टेंट 8 नम्बरटा ओके 8 नम्बरटा इम्पोर्टेंट नय 8 9 दुटो इम्पोर्टेंट खूब इम्पोर्टेंट 8 9 और यकम टाइपर मोटामुटी इम्पोर्टेंट ना हलो देखो 1 2 4 5 यगल इम्पोर्टेंट ना हलो तुम्हारे एक कोषते हैं कारण अंकटा कोषे प्रैक्टिस करते हैं प्रैक्टिस ना कर ले अंकगुलो पारबे ना ओइजन्य किछु अंक करते ही तुम्हारे 8 9 इम्पोर्टेंट बोले दिलाम तुम्हारा यगल एकदम कर लेना ताले किन्तु भीतर एकदम मजबूत होबे ना ओइजन्य यगल किछु अंक कोरे निये हाथ मजबूत करते हैं कोरे निये इम्पोर्टेंट अंकगुलो देखबे 8 9 इम्पोर्टेंट बुझा गेल एरपर एर मध्ये इम्पोर्टेंट 15टा इम्पोर्टेंट 15 इम्पोर्टेंट 13 किन्तु इम्पोर्टेंट 13 चे 15 टा बेसि इम्पोर्टेंट 13 इम्पोर्टेंट ओके 16टा इम्पोर्टेंट किन्तु डी आछे 16टा इम्पोर्टेंट 18टा इम्पोर्टेंट डी आछे आर 17टा किन्तु खूब इम्पोर्टेंट 17टा 28 20टा इम्पोर्टेंट 25टा इम्पोर्टेंट 4 नम्बर जाच्छे 4 नम्बर क्वेश्चन मध्ये 4 नम्बर क्वेश्चन मध्ये तुम्ही 7 part 1 इम्पोर्टेंट 7 part 1 एंड 7 part 2 दुटे इम्पोर्टेंट मैं सेम टाइप जो एक कर अवश्य पे जाए तो ये तुम्हारा कर दीची ये बार होमवर्क दिए तो 7 1 part 2 दुटे सेम टाइप दुटर मध्य जो एक कर दुटे इम्पोर्टेंट क्लियर इखान 16 नम्बर इम्पोर्टेंट 18 इम्पोर्टेंट 16 18 भलो कर देखो एक सेकेंड দাঁড়াও তোমার এটা আমি এটা কই নি বইটা নাহলে আসছে না এটা 16টা ইম্পর্টেন্ট ঠিক আছে 16 অঙ্কটা দেখতে পাচ্ছ 16টা ইম্পর্টেন্ট 18টা ইম্পর্টেন্ট 19 এটাও দেখতে পারো 18 19 একই টাইপের 18টা ইম্পর্টেন্ট 18 হলে 19 হয়ে যাবে 21টা ইম্পর্টেন্ট 21 23 ইম্পর্টেন্ট 26 25 27 सेम टाइप अंक हमें तो बोले दीसी कर 27 इम्पोर्टेंट एवं लंगे चले दीर्घ उत्तर धरू 5 नम्बर मध्य 3 part 2 एक इम्पोर्टेंट हमें तुम्हारा बोले 3 part 1 2 सेम टाइप अंक तो सूतरा जो एक भलोभ कर दो इम्पोर्टेंट आई 6 क्योंकि खूब इम्पोर्टेंट 6 अंकटा 6 इम्पोर्टेंट 4 5 एक ही रकम अंक 4 खूब इम्पोर्टेंट 5 दीते 4 5 एक ही टाइप अंक 4 पाले 5 पे जाए ठीक है तो 4 इम्पोर्टेंट 6 खूब इम्पोर्टेंट 10 इम्पोर्टेंट आ 13 इम्पोर्टेंट ओके और ये 17 इम्पोर्टेंट 17 17 इम्पोर्टेंट 23 इम्पोर्टेंट 21 इम्पोर्टेंट 24 1 इम्पोर्टेंट और 2 इम्पोर्टेंट एट इम्पोर्टेंट आ कर 25 कर 24 1 2 2 इम्पोर्टेंट क्लियर एरपर चले जाब उदाहरण एग्जाम्पल एग्जाम्पल अंकगुलो तुम्हारे बोले दी और MCQ जी बोलो माल्टिपल चॉइस क्वेश्चन माल्टिपल चॉइस क्वेश्चन मध्य सही पे जाए तो तुम्हारा किछु दाग दिए दीची माल्टिपल चॉइस मध्य तुम्हारा ये 2 कर 2 3 5 और यो तो सेम टाइपर पड़े जगह देखाल यगल कर लेगल देखिए तो यो कर लेगो एक ही टाइपर इंकगल पे जाए तबु सब कह नए मोटमोटी और ये 2 कर 4 कह ने 4 2 4 ठीक है 6 कह MCQ एरपर चले जाओ
তোমরা উদাহরণ উদাহরণের মধ্যে দেখো উদাহরণের মধ্যে আমি এখানে সেরকম ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না। আমি যে এক্সারসাইজ এক্সাম্পলে যে এক্সারসাইজ যেগুলো বলে দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট, উদাহরণের মধ্যে এইটা ইম্পর্টেন্ট আছে। উদাহরণের মধ্যে এই 12 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, তুলে নাও। যারা এক্সাম্পলে পাবে না তারা অঙ্কটা তুলে নেবে, কারণ এক্সাম্পলে সবার বইয়ে এক্সাম্পল নাম্বারটা সেম নাও হতে পারে। কারো বইয়ে দেখা গেলো এক্সাম্পল 10 আছে, আবার কারো বইয়ে এক্সাম্পল দেখলাম 12 আছে, আবার কারো বইয়ে এক্সাম্পল 14 বা 16 আছে। তো এক্সাম্পল নাম্বার নিয়ে কী কথা, তোমার অঙ্কটা তো তুলে নেবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ইন্টিগ্রাল আন্ডার রুট অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ডিএক্স, যেভাবে দেখালাম আমি তো করে দেখিয়েছি তোমাদের এক্সারসাইজে, ছিল না অঙ্কটা এক্সারসাইজে দেখবে এরকম টাইপের অঙ্ক ছিল। এরপরে এইখানে অঙ্ক কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এর মধ্যে দেখবে এক একটা ইম্পর্টেন্ট, দু একটা ইম্পর্টেন্ট, 3, 4, এই চারটা অঙ্ক ইম্পর্টেন্ট, এই চারটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো সমস্যা হলে কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, চারটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে এখানেই শেষ করলাম, তোমাদের ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, পরের প্রতিটা চ্যাপ্টারে ভিডিও পার্ট পাবে। আর ইন্টিগ্রেশন বাই পার্টস তোমাদের আপলোডিং চলছে, ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস এই চ্যাপ্টারটা আপলোডিং চলছে। ঠিক আছে, এরপরে তোমাদের দেওয়া হবে ইন্টিগ্রাল সাম অফ স্পেশাল ফর্ম অফ ফাংশন, ইন্টিগ্রাল অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশন মানে স্পেশাল ইন্টিগ্রাল, সাম স্পেশাল ইন্টিগ্রাল, এই চ্যাপ্টারটা সলিউশন স্টার্ট করা হবে উইথ ফ্রম স্টার্ট ফ্রম কনসেপ্ট, এবং যে বিভিন্ন ফর্ম আছে ইন্টিগ্রাল ফর্ম পরিষ্কার সুন্দর করে বুঝিয়ে এক্সারসাইজের অঙ্ক শুরু করানো হবে। ওকে, তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাও, এবং সমস্ত বন্ধুদের শেয়ার করো, এবং জুনিয়রদের শেয়ার করো, কারণ জুনিয়ররাও যাতে হেল্পফুল হয়, যারা মাধ্যমিক দিচ্ছে, যারা 11 উঠবে, যারা 12 উঠবে, সবাই হেল্পফুল হবে এই চ্যানেল থেকে, ওদের সবাইকে শেয়ার করো। ওকে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, ভালো থাকো, এই লকডাউনে বাড়ির বাইরে বেশি বেরোবে না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, হ্যাভ এ গুড ডে।